বিরতির পর স্বাগত। আজ 12ই মে, আন্তর্জাতিক মাতৃদিবস। আর এই আন্তর্জাতিক মাতৃদিবস যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে রাজ্যেও। এই বিশেষ দিনে আড়ালিয়াস্থিত প্রজাপতি ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের জ্ঞানোদয় ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কার্যত নির্বাচনোত্তর বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট চলছে, আর এই সংকটজনিত পরিস্থিতিতে আপাম রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বোনেরা উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা। আজকের এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কি বলছেন শোনাবো। আজকের দিনটা অত্যন্ত মহত্বপূর্ণ দিন। আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা এই বিষয়ে বলেছেন, ইন্টারন্যাশনাল মাদার্স ডে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কে আজকে সবাই স্মরণ করি, দিনটিতে আমরা সবাই জানি। আজকের দিনে আমি এখানে কবিতা বাহিনীকে আমি স্মরণ করছি। আমি কয়েকবার এখানে এসেছি, ওনার সাথে একটা আত্মিক সম্পর্ক, ওনার সাথে যখনই কথাবার্তা একটা আত্মিক সম্পর্ক যেন একটা ফিলিং, সেটা সবসময় বরাবরই এবং আমার সাথে ছোটো থাকা ছিল, নিশ্চয় আপনাদের সাথে আছে। মাতৃস্বরূপ একটা যারা ওই মাদার্স ইন্টারন্যাশনাল মাদার্স ডে সত্যি আজকে প্রকৃত অর্থে আজকে দিনটি আপনারা বেছে নিয়েছেন, ওর জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে রক্তদান, এর থেকে বড় আর কিছু হতেই পারে না। আর ভগবান রয়েছে যে সব কিছু তুমি আবিষ্কার করতে পারো, কিন্তু আমার কাছে ফেজদার আমার হাতে থাকে, মানে সব তোমাকে দেব না, আমাকে স্মরণ করার জন্য যে আমরা সবাই আমরা আলাদা কেউ না, তার জন্য ওই রক্তটা আমরা হাতে রেখে দিয়েছি। আর আমরা জানি যে প্রতিটা যে ভগবান প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান। আমরা অনেক সময় বিদ্বেষ হানাহানি এসব নিয়ে থাকি, গার্হস্থ্য সমস্যা, পারিবারিক সমস্যা, বাড়ির সীমানা নিয়ে সমস্যা, আর তো রাজনীতি থেকে আজকাল সব জায়গায় সমস্যা। কিন্তু এই সমস্যা যখন দেখা যায় যে রক্তের যখন সমস্যা হয় তখন স্মরণ করিয়ে দেবে যে আমরা কোন দিকে আমরা যাচ্ছি, সমাজ পরিবর্তনের কথা আমরা বলি, যাতে আমরা একজন আরেকজন করি, যে মানুষ মানুষের জন্য সেটা স্মরণ রাখার জন্য এই ধরনের রক্তদান শিবির খুব প্রয়োজন। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যখন আমাদের কোভিড আক্রান্ত সময়ে রক্তের খুব স্বল্পতা সারা ভারতবর্ষে ছিল, ত্রিপুরাতেও কিন্তু রক্তের স্বল্পতা দেখা দিয়ে আমি বারংবার যখন আহ্বান করলাম সচিব বরাবরের কাছে, দেখলাম যে মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিনের এই রক্তদান শিবিরে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বোন এবং ভাইয়েরা স্বেচ্ছায় রক্তদান করলেন। সর্বোপরি মুখ্যমন্ত্রী মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এদিন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ এবং উদ্দীপনা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।